কাকার বসার কায়দা কিন্তু ইউনিক, হেভি। হ্যাঁ, ট্রেনে যাতায় বিরক্ত কোনো চাপ নেই। হয়ে গেল ওয়াটটা দাম শুষে খালি। এই যে আমলুক, গ্রাম বাংলার সূর্যোদয় সকালবেলা শীতকালে হালকা কুয়াশার মধ্যে। নমস্কার বন্ধুরা, আমি আপনার সুরজিৎ, আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। এখন আমি আছি হাওড়া স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে, আর আজকে আমরা জার্নি করবো হাওড়া থেকে মশাগ্রাম পর্যন্ত 34,008 হাওড়া মশাগ্রাম লোকালে। ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছাড়বে ভোরবেলা 5:45, আর আমাদের মশাগ্রাম পৌঁছে দেবে হচ্ছে সকালবেলা 7:25। টোটাল আজকে আমাদের জার্নি টাইম লাগবে 1 ঘন্টা 40 মিনিট। আজকে আমরা টোটাল কভার করবো 71 কিলোমিটার, আর আমাদের জার্নিতে আজকে আসবে টোটাল 22টা হল্ট। তাহলে চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। আর আজকে দেরি হয়ে গেছে, টিকিট ফিকিট কেটে আমি ডাইরেক্টলি প্ল্যাটফর্মে চলে এসেছি, কিন্তু আমাদের ট্রেন এখন এসে পৌঁছায়নি, ট্রেন এখন ঢুকছে। তো দেখা যাক আমাদের ট্রেনের সাথে আজকে কিসের রেক আছে। বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের মশাগ্রাম লোকাল, ঢুকছে 5 নম্বর প্ল্যাটফর্মে, আর রেক আছে 13,000 সিরিজের ICF হাওড়া কাঠসাদের 12 কোচের। আর আজকে আমাদের এন্ড টু এন্ড এই ট্রেনটায় ভাড়া লেগেছে 20 টাকা, আর এই ট্রেনটা কিন্তু রবিবার বাদে প্রতিদিন চলে। তাহলে চলুন যে কোনো একটা কোচে উঠি, ট্রেন ছাড়ুক, ট্রেন ছাড়লে এবার আপনাদের সাথে কথা হচ্ছে। তাহলে বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5:41, আর সরি 5:41, আমার ঘড়ি তাহলে স্লো হয়ে গেছে বা কোনো একটা সমস্যা হয়েছে। 5:51 বাজে, তো আমাদের ট্রেন মোটামুটি 5-6 মিনিট লেটে ছেড়েছে হাওড়া স্টেশন দিয়ে। তো বেসিক্যালি আমাদের ফার্স্ট হল্ট আসবে লিলুয়া, আর তারপরে বালি থেকে আমাদের লাইন আলাদা হয়, আমরা চলে যাবো কটের দিকে। তো এই আর কি আজকে আমাদের রুট। তো ফার্স্ট হল্ট লিলুয়াতে গিয়েই কথা হচ্ছে, আর একটু আগে একটা মেন লোকাল ছেড়েছে, সামনে যাচ্ছে, তো প্যারালাল রেস হতে পারে। আর আমাদের ট্রেনকে রাঁচি শতাব্দী ওভারটেক করবে, তো সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে চলুন লিলুয়াতে কথা হচ্ছে। হাওড়া জামালপুর সুপার এক্সপ্রেস, মানে জামালপুর হাওড়া সুপার এক্সপ্রেস, ডাউনে হাওড়া ঢুকছে। বন্ধুরা, তো ট্রেন এখন আমাদের চলে এলো আমাদের ফার্স্ট হল্ট লিলুয়াতে। লিলুয়ার কোড হচ্ছে LLH। লিলুয়া হাওড়া জেলায় হাওড়া পৌরসভায় অবস্থিত, আর লিলুয়াতে রয়েছে রেলের ওয়ার্কশপ। আর লিলুয়ার যে রেলের ওয়ার্কশপ, ওটা হচ্ছে ভারতের সবচেয়ে বড় ক্যারেজ অ্যান্ড ওয়াগনের ওয়ার্কশপ। মানে আমরা যদি দেখি, তাহলে লিলুয়া ওয়ার্কশপে কিন্তু কোনো প্যাসেঞ্জার কোচ, প্যাসেঞ্জার ট্রেনের কোচ মানে ঠিকঠাক মানে সারানো বা কিছু কাজ কাজ করা হয় না ওখানে, শুধুমাত্র মালগাড়ির ওয়াগনের কাজ হয়, ঠিক আছে? আর লিলুয়া থেকে বেসিক্যালি লাইন এক হয়, কিন্তু জংশন নয়, তার কারণ ওই FM-এর বাইরে গিয়ে লাইনটা আলাদা হয়। সেই জন্য যদি আমরা দেখি ডাউনের দিকে, তাহলে একটা লাইন আসে টিকিয়াপাড়ার দিক থেকে, একটা আসে হাওড়ার দিক থেকে। হাওড়ার দিক থেকে সব রকমের ট্রেনই আসে, বেশিরভাগ প্যাসেঞ্জার ট্রেন আসে, আর ওই লাইন থেকে শুধুমাত্র মালগাড়ি আসে। দুটো লাইন এক হয়ে চলে যায় বালির দিকে, আর এরপরে আসছে বেলুড়, তারপরে আসবে বালি। আমি আপনাদের সাথে কথা বলবো ডাইরেক্টলি বালিতে। বন্ধুরা, এদিকে আছে হচ্ছে বালি হল্ট স্টেশন, ওই যে উপরে বালি হল্ট, উপরে বালি হল্ট, আর তলায় বালি দুটো স্টেশন, এটা কডলাইনের স্টেশন। আর এদিকে এদিকে আছে ডান দিকে মেন লাইনের স্টেশন, তিনটে ব্রাঞ্চ আর কি বালি। যাই হোক, তো আমাদের ট্রেন এখন চলে এসেছে তার থার্ড হল্ট বালিতে। বালির কোড হচ্ছে BLY, আর বালিতে প্রধানত বললাম প্রধানত স্টেশন দুটো, ওপরে বালি হল্ট, তলায় বালি। আর ওপরে বালি হল্ট থেকে শিয়ালদার সার্ভিস পাওয়া যায়, আর তলায় বালি থেকে ডান দিকে হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইনের সার্ভিস, বা দিকে হাওড়া বর্ধমান কল লাইনের সার্ভিস। লাইন আলাদা হয়, তবুও জংশন নয়, তার কারণ ওই কেবিনের বাইরে দিয়েই গল্প হয়ে যায়, লাইন আলাদা হয়, সরি স্টেশন মাস্টারের এক্তিয়ারের বাইরে দিয়ে লাইন আলাদা হয়, সেই জন্য জংশন নয়। আর বালিতে জন্মগ্রহণ করেছিল
সমর বন্দ্যোপাধ্যায়। সমর বন্দ্যোপাধ্যায় 1956 সালে ভারতীয় ফুটবল টিমকে, মানে উনি নেতৃত্ব দিয়ে গ্রীষ্মকালীন অলিম্পিকে চতুর্থ স্থান এনে দিয়েছিল। আর বালির পরে আসছে বেলানগর। বালি কার্ভ আমাদের লোকালটে মাত্র 12 গোছের বলে বোঝা যাচ্ছে না, পুরো 90 ডিগ্রি কার্ভ আছে। আর এখানে সত্যজিৎ রায়ের আগন্তুক সিনেমা শুটিং হয়েছিল ঠিক এই কার্ভে। আমি মনে করতে পারছিলাম না, এখন মনে পড়লো, সত্যজিৎ রায়ের আগন্তুক সিনেমা, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সিনেমা। তাহলে বন্ধুরা, ট্রেন এখন আমাদের চলে এলো বেলানগরে। বেলানগরের কোড হচ্ছে BZL। বেলানগর হচ্ছে হাওড়া বর্ধমান কর্ড লাইনে, আপের দিকে যদি আমরা দেখি তাহলে হাওড়া জেলার শেষ স্টেশন। এরপরে ডানকুনি থেকে পড়ে যাবে হুগলি ডিস্ট্রিক্ট। আর এই স্টেশনটা ওপেন হয়েছিল 1958 সালে। আর এই স্টেশনটা ওপেন হওয়ার সাথে সাথেই যে নাম দেওয়া হয়েছিল সেটা বেলামিত্রের নামে। আর এটা হচ্ছে ভারতীয় রেলের প্রথম কোনো মহিলার নামে স্টেশন। আর বেলামিত্র ছিল স্বাধীনতা সংগ্রামী, আর উনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইজি, আর আমাদের রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের মা। আর বেলানগরের পরে আসছে ডানকুনি জংশন। বাহ, দারুণ একটা জিনিস দাঁড়িয়ে আছে, WAG-12, এই নীল ইঞ্জিনটা ভারতের সবচেয়ে শক্তিশালী লোকোমোটিভ, 12,000 হর্স পাওয়ার। বন্ধুরা, তো আমাদের ট্রেন এখন পৌঁছে গেল ডানকুনি জংশনে। ডানকুনি জংশনের কোড হচ্ছে DKA। আর ডানকুনি জংশন হচ্ছে আমাদের রুটের, মানে হাওড়া বর্ধমান কর্ড লাইনের আপের দিকে যদি দেখি তাহলে হুগলি জেলার ফার্স্ট স্টেশন। আর এটা পশ্চিমবঙ্গের 11তম বৃহত্তম শহর, আর এটা হুগলি জেলার মধ্যে নিজেই একটা পৌরসভা অঞ্চল। আর ডানকুনি থেকে বেসিক্যালি স্টার্ট হবে ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের লাইন, আর যাবে হচ্ছে লুধিয়ানা পর্যন্ত। তো ওটা লাইনের কাজ এখনও চলছে, তো আমার তো মনে হয় এখনও 10 বছর লাগবে, যাই হোক যবেই লাগুক। আর ওই লাইন দিয়ে সুপারফাস্ট, মানে এক্সপ্রেস ট্রেন যেমন সুপারফাস্ট চলে তেমনই হাই স্পিড মালগাড়ি চলবে, ঠিক আছে। আর ডানকুনি যেহেতু জংশন তাই লাইন আলাদা হবে। আমরা যদি ডাউনের দিকে দেখি তাহলে একটা লাইন আসবে শিয়ালদার দিক থেকে, একটা আসবে হাওড়ার দিক থেকে, একটা আসবে আন্দুলের দিক থেকে। তিনটে লাইন এক হয়ে চলে যাবে বর্ধমানের দিকে, ঠিক আছে। আর ডানকুনির পরে আসবে হচ্ছে ওভারটেক, তো হওয়ার কথা আছে, এই ডান দিকেই দাঁড়াই, ওভারটেক ক্রসিং নিতে হবে এক্সপ্রেস ট্রেনে, ঠিক আছে। আর ডানকুনির পরে আসবে গোবরা, তারপর আসবে জনাই রোড। আমি আপনাদের সাথে কথা বলছি জনাই রোডে। হচ্ছে জনাই রোড স্টেশন, এইখানেই ওভারটেকটা হবে। বন্দে ভারত ওভারটেক করবে খুব জোরে। আগে ওভারটেকটা দেখাবো, তারপরে জনাই সম্বন্ধে কিছু বলবো। এই যেমন আসছে দেখুন, ঝ্যাঁক ঝ্যাট করে আসবে। এই হয়ে গেল ওভারটেক। ১৬ কোচের গাড়ি 16 সেকেন্ডে চলে গেল, বিশাল জোর যাচ্ছে, বিশাল জোর চলে গেল।
যাই হোক, তো বন্দে ভারত গেল বন্দে ভারতের পথে, আমরা যাই আমাদের পথে। আর জনাই রোড সম্বন্ধে যদি বলি তাহলে জনাই রোডের কোড হচ্ছে JOX। জনাই রোড হচ্ছে হুগলি জেলার চণ্ডীতলা ব্লকের মধ্যে নিজেই গ্রাম পঞ্চায়েত অঞ্চল। জনাইয়ের কালীবাবুর বাড়ি বা জনাই রাজবাড়ি নাম করা। আর জনাইয়ের মনোহরা মিষ্টি আছে একদম পৃথিবী বিখ্যাত, গাট্টা নামে এক টাইপের চপ পাওয়া যায় সেটাও নাম করা। আর জনাইয়ের পরে আমি আপনাদের সাথে কথা বলছি বারুইপাড়াতে। এটা হচ্ছে বারুইপাড়ার মা সিদ্ধেশ্বরীর মন্দির, খুব নাম করা। আর আমাদের ট্রেন এখন চলে এসেছে বারুইপাড়া। বারুইপাড়ার কোড হচ্ছে BR BRPA। আর বারুইপাড়া হুগলি জেলার মধ্যে সিঙ্গুর ব্লকে নিজেই গ্রাম পঞ্চায়েত। আর বারুইপাড়া হচ্ছে ওই মা সিদ্ধেশ্বরীর মন্দির, খুব নাম করা। এখানকার পাইকারি মালের বাজার আছে ওটা নাম করা। এখানকার পানি ফল চাষ হয় খুব ভালো, ঠিক আছে। আর বারুইপাড়া দিয়েও মনে হচ্ছে 210 পাস হবে বললো, রাঁচি শতাব্দী আসার কথা আছে, ওভারটেক করতে পারে, তো দেখাচ্ছি বা ক্রসিং হলে সেটাও দেখাবো। এই লাইনে আসলে ক্রসিং আর ওভারটেকটা হেভি মাথায় রাখতে হবে। রাঁচি শতাব্দী আসছে, বলেছিলাম রাঁচি শতাব্দী। লোকাল ট্রেন গেল আর সূর্যোদয়, গ্রাম বাংলার সূর্যোদয় সকালবেলা শীতকালে হালকা কুয়াশার মধ্যে, দারুণ। এই সৌন্দর্যের কোনো তুলনা নেই। আর আমাদের বাংলা বাংলাই ও বলে লাভ নেই। আমি গোটা 8-10টা রাজ্য ঘুরেছি ভারতের, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গই, এর কোনো তুলনা নেই। আমি বাংলাদেশও গেছিলাম, তবে আমার কাছে বাংলাদেশও অতটা সুন্দর লাগেনি আমাদের পশ্চিমবঙ্গকে যতটা ভালো লেগেছে। আহা হা, পশ্চিমবাংলা জিন্দাবাদ। বন্ধুরা, ট্রেন এখন চলে এসেছে মির্জাপুর বাকিপুরে। মির্জাপুর বাকিপুরের কোড হচ্ছে MBE। এই অঞ্চলের মা কালীর অন্নকূট অনুষ্ঠান খুব নাম করা, মাঘ মাসেই হয়। এখনই মাঘ মাস চলছে, জানি না কবে কি চলছে বলছে। তো এখানকার ওই অন্নকূট অনুষ্ঠান না কি আছে না নাম করা, অন্নকূট অনুষ্ঠান, হ্যাঁ কবে হয় এই টাইমেই হয় না, মানে ডেটটা তোমাদের জানা নেই। ওহো, আর কাকার বসার কায়দা কিন্তু ইউনিক, হেভি। হ্যাঁ, ট্রেনে যাতে বিরক্ত কোনো চাপ নেই, হেভি কায়দা। কাকা তো মানে হুগলি জেলার তোমরা? আচ্ছা, যাই হোক। আর ওই অন্নকূট অনুষ্ঠানে 70-80 হাজার মানুষ কিন্তু প্রসাদ গ্রহণ করে। হ্যাঁ, আর এখানকার আর একটা জিনিস আমি বলি, সত্যি মানে আমরা জেনেছি এখানকার নাকি চুল্লু মন নাকি নাম করা নাকি, হ্যাঁ হেভি নাম করা। বাবারে, মানে সত্যি খোঁজ খবরই নিয়ে এসেছি আর কি, উল্টো পাল্টা খোঁজ খবর নয়। আর মুপিয়া নন্দী যে আছে সাংবাদিক, বাংলার মহিলা সাংবাদিক, বিশাল নাম করা, ওনার জন্মস্থান এইখানে মির্জাপুরে। আর মির্জাপুরের পরে আসছে বড়রামবাড়ি, তারপর আসবে হচ্ছে কামারকুণ্ডু। আমি আপনাদের সাথে কথা বলছি কামারকুণ্ডুতে। এই যে বন্ধুরা, আমাদের ট্রেন এখন কামারকুণ্ডু ঢুকছে। আর কামারকুণ্ডুর তো দুটো লাইন আপনারা জানেন, একটা উপরে একটা নিচে। উপরের লাইন দিয়ে যদি এখন একটা ট্রেন আসতো সিনারিওটা দারুণ হতো। তো যাই হোক, ট্রেনের অপেক্ষা করলে তো চলবে না আমাদের ট্রেনকে, আমাদের ট্রেনকে আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। আর ওই ট্রেন, উপরের ট্রেন উপরের সময় আসবে।
আর আমাদের ট্রেনেরও নতুন প্ল্যাটফর্মে, এই বাদিকের প্ল্যাটফর্মটা নতুন। তাহলে বন্ধুরা, ট্রেন এখন আমাদের চলে এলো কামারকুণ্ডুতে। কামারকুণ্ডুর কোড হচ্ছে, মানে আমরা যে স্টেশনে আছি এই স্টেশনের কোড হচ্ছে KQU, উপরের স্টেশনের কোড হচ্ছে KQLS। আমাদের স্টেশনটা হচ্ছে হাওড়া বর্ধমান কর্ড লাইনে, উপরের স্টেশনটা হচ্ছে হাওড়া গোঘাট লাইনে। আমাদের এই স্টেশনটা ওপেন হয়েছিল 1917 সালে, আর ওই স্টেশনটা ওপেন হয়েছিল 1885 সালে। ওই স্টেশনটা বেশি পুরনো, এই স্টেশনের থেকে 32 বছর পুরনো বেশি, ঠিক আছে। শুধু এটা মেন লাইনে মানে কর্ড লাইনে আছে, বেশি প্ল্যাটফর্ম বলে ভাবলে চলবে না, পুরনো ওই ওপরেরটাই, ঠিক আছে। আর আর কামারকুণ্ডু হুগলি জেলার সিঙ্গুর ব্লকের মধ্যে গোপালনগর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত। আর কামারকুণ্ডুর পরে মধুসূদনপুর আসবে, স্কিপ করবো, স্কিপ করে আপনাদের সাথে আমি কথা বলবো চন্দনপুরে। ৮০-৮২ লোকাল ট্রেন 80 দিয়ে চলা মানেই অনেক। লোকাল ট্রেনের কিন্তু ম্যাক্সিমাম স্পিড থাকে 100, আর এই আমরা যে লাইন দিয়ে যাচ্ছি এই লাইনের ম্যাক্সিমাম স্পিড 130। তাই আমাদের ট্রেন যদি 100 তুলে দেয় তার আমি কিছু আশ্চর্য হব না। মেল ট্রেন আসছে বন্ধুরা, ক্রসিং হবে। হাওড়া অমৃতসর মেল, তাহলে বন্ধুরা আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো চন্দনপুরে। চন্দনপুরের কোড হচ্ছে CDA। এই স্টেশনটা ওপেন হয়েছিল 1917 সালে, ইলেকট্রিফাই হয় 1964 সালে। এই ট্রেনের টোটাল সারাদিনে 56টা ট্রেনের হল্ট আছে, আর এই স্টেশনে টোটাল 8টা ট্রেন অরিজিনেট এবং টার্মিনেট হয়। আর এই স্টেশনে টোটাল 5টা প্ল্যাটফর্ম আছে। আর এই স্টেশনের পাশ দিয়েই গেছে জিটি রোড ডান দিকে। ওই জিটি রোড দিয়ে মোটামুটি ট্রেনে করে বর্ধমান যেতে চাইলে ট্রেনে করে যাবেন, বাসে করে যেতে চাইলে ওই জিটি রোড দিয়ে বাস ধরে যাবেন, ঠিক আছে। আর ডাউনে একটা ট্রেন ঢুকছে, দেখা যাক কী ট্রেন ঢুকছে। আর এরপরে আমি আপনাদের সাথে কথা বলছি বেলমুড়িতে, টাউনে বর্ধমান হাওড়া লোকাল সাথে ICF মেধা রেক। কিন্তু রেকের কালারের অবস্থা শোচনীয়, রং ফং উঠে সাদা হয়ে গেছে। আহা হা হা, বন্ধুরা এরকম লোকাল ট্রেন আমি একবার আগে দেখালাম, আরও একবার দেখাচ্ছি। এরকম সাথে সূর্যোদয়, মানে দারুণ সিনারি, দারুণ দারুণ। বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে এসেছে বেলমুড়িতে। বেলমুড়ির কোড হচ্ছে BMA। বেলমুড়ি হচ্ছে হুগলি জেলার মধ্যে ধনেখালী ব্লকের মধ্যে নিজেই গ্রাম পঞ্চায়েত অঞ্চল। আর বেলমুড়ির ডান দিক দিয়ে গেছে ঘিয়া নদী, বাঁদিক দিয়ে গেছে ঝিমকি নদী। আর বেলমুড়ির একটা মানে গুজব আছে বেলমুড়ি স্টেশন নাম, স্টেশনের নামে, যে এই স্টেশনের নাম উচ্চারণ করলে নাকি দিন খারাপ যায়, সেই জন্য স্থানীয়রা এই স্টেশনকে বলে মাঝের গ্রাম, ঠিক আছে। তো এই তথ্যটা ঠিক কি ভুল আমি ঠিক জানি না, তো এখানকার যারা স্থানীয় আছেন আমাকে কমেন্টে লিখবেন, হ্যাঁ।
আর বেলমুড়ির পরে আমি আপনাদের সাথে কথা বলছি গুড়াপে। দেখুন বন্ধুরা, একটা ফেন্সিং আছে বা বেড়া আছে, এই বেড়াটা কিন্তু রেল লাগিয়েছে, যাতে এই হাই স্পিড রেল লাইনে মানে কোনো বাইরের কোনো জিনিস বা মানে গরু টরু যাতে না চলে আসে, সেই জন্য বেসিক্যালি। আর এই ধনেখালি হল্ট আমাদের ট্রেন স্কিপ করছে। আমার মনে হয় না যে এই করে গরু টরু কিছু আটকানো যাবে বলে। যার গরু চড়ানোর সে ঘুরিয়ে পেঁচিয়ে এই জমিতে ঘাস খাওয়াতে নিয়ে আসবে, ঠিক আছে, ওরম ভাবে আটকানো যাবে না। দেখুন বন্ধুরা, ওই কাকার একটা পা নেই, দিয়ে আসি কাকাকে গিয়ে 10 টাকা। ও বাবা, মেল ফিটের বন্ধুরা, আমি নিচে টাকা নাও। ও টাকা, আমরা কিছু আন মাত্র সামান্য পয়সা দাম খুশে খাবি। ভালো, আমরা কিছু আন এই যে আমলকি জোয়ান সকাল সকাল খেলাম বলছে খাবে আর জল খায়, ঠিক আছে। বন্ধুরা, আমি একটা জিনিস বুঝতে পারি না, আগে থেকে ক্যামেরা অন আছে, হ্যাঁ ক্যামেরা অন আছে, আমি একটা জিনিস বুঝতে পারি না যে এই কাকারা কী করে এই ফ্রিতে সারা সারা ট্রেন বিলিয়ে, যতটা বেলায় ততটা তো বিক্রি হয় না, বিক্রি তো কজন কেনে, 10 জনকে বেলালে 1 জন কেনে, তারপরেও কী করে লাভ করে এই ব্যবসা করছে সেটাই তো আমার মাথা ঢোকে না। যাই হোক, তো ট্রেন এখন ঢুকে গেছে গুড়াপে, গুড়াপের কোড হচ্ছে GRAE। গুড়াপ হচ্ছে হাওড়া বর্ধমান কর্ডলাইন আপের দিকে যদি দেখি তাহলে হুগলি জেলার শেষ স্টেশন, এরপরে ঝাপানডাঙ্গা দিয়ে পড়ে যাবে পূর্ব বর্ধমান জেলা। আর আপনাদের একটু পুরুলিয়া জেলারই নাম বলেছি, তো আপনারা কমেন্টে লিখবেন আজকে আমরা কটা জেলা কভার করলাম, ঠিক আছে। আমি একটা কথা বলছি, আমরা পুরো হুগলি জেলার প্রথম থেকে শেষ পর্যন্ত, তার আগে পরেও একটা দুটো জেলা মানে একটা একটা জেলা আছে, ঠিক আছে, তিনটেই নাম লিখে দেবেন, সবাইকে একটা করে লাভ দিয়ে দেবো। আর এখানকার নন্দদিলার মন্দির খুব নাম করা, আর গুড়াপে জন্মগ্রহণ করেছিল বিখ্যাত গণিতজ্ঞ ম্যাথমেটিশিয়ান কেসিনা কেশবচন্দ্র নাগ। আমি ছোটোবেলায় ওনার অঙ্ক করতাম, ঠিক আছে, পাটিগণিতের অঙ্ক, আমার পাটিগণিতে আমি হেভি স্ট্রং, আর ওনার ওই সব অঙ্কর বই দিয়ে অঙ্ক করে করেই হয়তো স্ট্রং হয়েছি, সেই জন্য ধন্যবাদ ওনাকে। আর গুড়াপের পরে আসে ঝাপানডাঙ্গা, ঝাপানডাঙ্গা দিয়ে কথা হচ্ছে। বন্ধুরা, ট্রেন এখন পৌঁছে গেছে ঝাপানডাঙ্গায়, ঝাপানডাঙ্গার করেছে JPQ। ঝাপানডাঙ্গা হচ্ছে হাওড়া বর্ধমান কর্ডলাইন আপের দিকে যদি দেখি তাহলে পূর্ব বর্ধমান জেলার প্রথম স্টেশন, এরপরে সব কটা স্টেশনই পূর্ব বর্ধমান জেলাতেই পড়বে। আর মনে হচ্ছে ক্রসিং বা ওভারটেক কিছু একটা আছে এদিকে, দাঁড়াই, ওই জন্যই আমি এই ডান দিকে দাঁড়াচ্ছিলাম ততক্ষণ ধরে যে ক্রসিং আর ওভারটেক নেবো বলে। মালগাড়ি আসছে, মালগাড়ি নয় WAG5 নয় WAP4, দুটোর মধ্যে যে কোনো একটা ইঞ্জিন আছে, আমার মনে হচ্ছে মালগাড়ি আছে WAG5 নিয়ে, ঠিক আছে, বাদ দিন, যেটা আসবে এই পাশ দিয়ে দেখে নেবেন। যেটা বলছিলাম, ঝাপানডাঙ্গার করে হচ্ছে JPQ। ঝাপানডাঙ্গা হচ্ছে অবুঝাটি গ্রাম পঞ্চায়েতে অবস্থিত, আর ব্লক হচ্ছে এটার জামালপুর ব্লক পূর্ব বর্ধমান জেলার, ঠিক আছে। আর এখানকার সাঁওতালিদের ফাংশন খুব নাম করা, যেমন বিশাখাপত্তনমের WAG5 লোকোমোটিভ, আর এটা হচ্ছে কভার্ড ওয়াগন বলে, BCNA। এর মধ্যে সিমেন্ট থাকে, গম থাকে, চাল থাকে, এসব থাকে। আর এরপর ডাইরেক্টলি দুটো হল শিফট করে আমি আপনাদের সাথে কথা বলছি আমাদের ডেস্টিনেশন মশাগ্রাম জংশনে। ওই দেখুন বন্ধুরা, GT রোড, ঠিক রেল লাইনের পাশেই যাচ্ছে বাস গাড়ি, দেখতে দারুণ লাগে।
এদিক থেকে ট্রেন চলছে, ওদিকে বাস চলছে, লরি চলছে। বন্ধুরা, ওই হলো আমাদের ট্রেন, আর এই হলো আমার ঘড়ি। এখন ঘড়িতে বাজে 7:40 মতো, আর আমাদের ট্রেনের এখানে পৌঁছানোর টাইম ছিল 7:25। ওই ধরুন 15 মিনিট লেটে এসছে আমাদের গাড়ি এখানে। আর এই ট্রেনটার আবার এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে 8:06, আর হাওড়া পৌঁছাবে হচ্ছে 9:45। যেমন ডেলি চলে শুধুমাত্র এক্সেপ্ট রবিবার, রবিবার বাদে এন্ড টু এন্ড ভাড়া 20 টাকা, ঠিক আছে। আর মশাগ্রাম স্টেশন সম্বন্ধে বেশি কিছু বলবো না, দুটো কথা বলবো। সেটা হচ্ছে এখানকার ধর্মদাসতলা ঠাকুর বাড়ি খুব নাম করা, আর এখানকার মানে রক্ষাকালী পুজো খুব নাম করা। আর এটা বেসিক্যালি জংশন স্টেশন, লাইন আলাদা হবে, কিন্তু জংশন বলে না, কেন বলে না জানি না, ঠিক আছে। সোজা লাইনটা চলে যাবে বর্ধমানের দিকে, আর বাদিকে একটা লাইন আছে, বাদিকের লাইনটা চলে যাবে বাঁকুড়ার দিকে। বাঁকুড়ার দিকে হচ্ছে বেসিক্যালি ব্রাঞ্চ লাইন, আর বর্ধমান হচ্ছে মেন লাইন। হাওড়া থেকে ডাইরেক্ট বাঁকুড়া ট্রেন এই লাইন দিয়ে যায় না, এখান থেকে ট্রেন চেঞ্জ করে বাঁকুড়া যেতে হবে, ঠিক আছে। আপনারা যদি ডাইরেক্ট বাঁকুড়া যেতে চান তাহলে সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেন ধরতে হবে, আর যদি কেটে হাওড়া যেতে চান, এই কেটে যদি বাঁকুড়া যেতে চান তাহলে এখান থেকে ট্রেন কেটে বাঁকুড়া যেতে পারবেন। এখানকার ভিডিও আমার করা আছে, কিন্তু এখান দিয়ে করা নেই, আসারটা করা আছে বাঁকুড়া থেকে মশাগ্রাম পর্যন্ত। তো আমি লিঙ্ক দিয়ে দেবো আই বাটনে, দেখে নেবেন ভিডিও। যাই হোক, তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করবেন, ইনস্টাগ্রাম আইডি _সুরজিৎ_ হয়। লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন সেকশানে। আর যদি ইনস্টাগ্রামে ফলো করেন তাহলে আগেভাগে জেনে যাবেন কি রুটে ভিডিও হচ্ছে না হচ্ছে, আর ইনস্টাগ্রামে আমি শর্ট ভিডিও আপলোড করি, ঠিক আছে। আর যারা ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে নেবেন। তাহলে টাটা বন্ধুরা, ভালো থাকবেন, আবার আপনাদের সাথে দেখাবেন নতুন একটা ভিডিওতে। টাটা, ভালো থাকবেন সবাই।